শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রামের সংবাদ কর্ণফুলের তীরে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে অভিযানে চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ করেছে পুলিশ। গতকাল দিনভর উপজেলার বঙ্গারা এলাকার দৌলতপুর, মকলিশপুর ও সীমানার পাড়ের বিভিন্ন ফসলি মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষি জমি নষ্টের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার ফারুক আহমেদ। আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলো। গণতান্ত্রিক ও জঙ্গিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি। থাকুন ঐতিহ্য টিভির সাথেই।